Hey guys, I'm Swarnanka and welcome to the new episode of my channel. So, একটা বিশাল আপডেট এসে গেছে। তো টাইগার যে ফ্র্যাঞ্চাইজের তিন নম্বর সিনেমা আসছে টাইগার 3। তো সেই সিনেমার একটা গ্লিমস বা ফার্স্ট টিজার বলতে গেলে ওটা বলা যায়। টাইগার কা মেসেজ নামে তারা ছেড়েছিল ওটা। তো ওটা কিন্তু একটা হিউজ ভিউজ পেয়েছে এবং প্রচুর মানুষের মধ্যে আরও বেশি হাইপ উঠেছে ওটার পর। তো অবশেষে জানা গেল যে টাইগার 3 ট্রেলারও আসছে। আমি ভেবেছিলাম এরপর টাইগার কা মেসেজের পরে টাইগারের ভিলেন যেটা আছে তার কিছু একটা গতি করবে ইমরান হাশমি। তবে ইমরান হাশমি সম্পর্কে কিন্তু কোনো রকম খোলাসা করেনি তারা, এমনকি তারা ট্যাগ লাইনও ট্যাগও করেনি, সাথে আবার ক্রেডিটও দেয়নি। কেন এরকম করেছে জানি না, এদের কী প্ল্যান আছে। তবে টাইগার 3 কিন্তু ট্রেলার এসে গেছে, সেন্সার্ড হয়ে গেছে এবং সেই ট্রেলারটা 2 মিনিট ওই 40 থেকে 45 সেকেন্ডের হবে ট্রেলারটা। দেখা যাক কী বিভৎস ট্রেলারটা তারা বানাইছে এবং কীরকম কী রেখেছে ট্রেলারটার মধ্যে। তো এই ট্রেলারটা কিন্তু আসছে 16 অক্টোবর, মানে আজকে 6 তারিখ, আজ থেকে ঠিক 10 দিন পর এই ট্রেলারটা YRF ইউটিউব চ্যানেলে আসবে, তামিল, তেলুগু, হিন্দি তিনটে ভাষণে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, কারা কারা এক্সাইটেড টাইগার 3-এর জন্য সেটাও অবশ্যই মতামত জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।